একটু সাউন্ড আসছে, নট শিওর ইফ ইউ গাইস ক্যান লিসেন টু ইট অর নট। একটা কাজ করি, হেলমেটটা খুলে দেন দেখাই। Hi everyone, this is Pranjal. Welcome back to my YouTube channel Be Positive. So this video is about a helmet accessory. So if you are not interested, you can opt out. But please consider subscribing the channel for more videos. And if you are seeing this video and liking it, please press the like button. So kalke product aslo amar kache, time to unbox it. সো এটা হচ্ছে প্রোডাক্ট বিটিএস থ্রি, ইটস আ ব্লুটুথ ইন্টারকমফোর্ট হেলমেট। তো একটা আমার জন্য, একটা আমার ফেলো রাইডারের জন্য। সো লেট সি হোয়াটস ইনসাইড। তো এটা আমি প্রথমে আমার হেলমেটে ইনস্টল করব, দেন আমি আমার ফেলো রাইডারের হেলমেটে ইনস্টল করব। তো দেখা যাক এর ভিতরে কী আছে। ওকে, ফোকাস ফোকাস ফোকাস, নাইস। মাইক, স্পিকার অ্যান্ড মাইক, অ্যান্ড দিস ইজ ইউএসবি সি টাইপ, দ্যাটস গুড। এটা কি ম্যানুয়াল? আর ওকে, হোয়াট ইজ দিস? আচ্ছা, মাউন্টিং কিট, অ্যান্ড I guess this will be my charging cable. Okay, this is charging cable. Eta shori rakhi. To eta hocche amar helmet, SMK helmet. Time to install it. To erokom video tumra asha kori onekei dekhe thakbe. So what you have to do is like remove all the padding. To ekhane je padding gulo ache, sei padding gulo khule felte hobe basically. খুলে ফেলছি এক এক করে প্যাডিং। তুলতে পারছি না, খুলে গেছে। স্কাল ক্যাপটা আমি খুলতে পারছি না, বাট খুলতে হবে। স্কাল ক্যাপ বেসিক্যালি না খুললেও চলে, ঠিক আছে, স্কাল ক্যাপ খুলছি না। তো দেখিয়ে দিই ভিতরটা, এইখানটা স্পিকারটা মাউন্ট হবে, এটা খুলে ফেললাম, এই পাশেও থাকবে, এটাও খুলে ফেললাম, এইখানে স্পিকার মাউন্ট হবে। আর মাউথপিসটা এখানে চলে আসবে। তো লেটস সি, এটা পুরোটা সেট করে নিচ্ছি, দেন আবার ফিরে আসছি।
সো ফাইনালি ফিটমেন্ট ডান। এইটা হচ্ছে এই টাইপ সি ইউএসবিটা যেটা এইখানে চলে যাবে, বাট এর যে মাউন্টিংটা রয়েছে এই মাউন্টিংটা আমি লাগাতে পারছি না, এটা এখানে ফিটমেন্ট হচ্ছে না, তো তার বদলে আমি এটাকে ইউজ করব। তো এখানে একটা 3M টেপ আছে উইথ দ্য হেল্প অফ ভেলক্রো, এটা এখানে লেগে যাবে। তো এটা একবার লাগানো হয়ে যাক পুরোটা, দেন একটা সাউন্ড টেস্ট করে দেখা যাবে যে কেমন আওয়াজ হচ্ছে। সো ফাইনালি ইনস্টলেশন কমপ্লিট। তোমরা দেখতে পাচ্ছ এখানে ব্লিঙ্ক হচ্ছে কিছুক্ষণ পর পর, তো যতক্ষণ ফোনের সঙ্গে কানেক্টেড থাকবে এটা ব্লিঙ্ক হতে থাকবে। তো দেখা যাক, এটা মিউজিক চালিয়ে দেখি। হ্যাঁ, আমাকে কপিরাইট ছাড়া মিউজিক চালাতে হবে, না তো এটা তো ইউটিউব কপিরাইট ক্লেম করে দেবে। লেটস সি ক্যামেরায় আসে কিনা সাউন্ড। পুরো সাউন্ড আসছে, নট শিওর ইফ ইউ গাইস ক্যান লিসেন টু ইট অর নট। একটা কাজ করি, হেলমেটটা খুলে দেন দেখাই। তো এই প্রোডাক্টটা সম্পর্কে বলে রাখি, তো এইটা ক্লেম করে যে এটা 700 থেকে 800 মিটার রেঞ্জ অব দি ইন্টারকম রেঞ্জ সাপোর্ট করে, অ্যান্ড ইট গিভস এ ক্লিয়ার ভয়েস আপ টু 80 to 120 কিলোমিটার পার আওয়ার। বাট আমি এখনও টেস্ট করিনি, তো টেস্ট করে দেখতে হবে যে কীরকম ক্ল্যারিটি আসে অ্যান্ড অল। আর এটা ওয়াটারপ্রুফ, সো আই ডোন্ট নিড টু থিঙ্ক অ্যাবাউট ইট, আমি যখন তখন ইউজ করতে পারি। তো এটা আমার পড়েছে অ্যারাউন্ড 8700, আমি দুটো আনিয়েছি, বাট ইফ ইউ গাইস আর অর্ডারিং সিঙ্গেল পিস তো এটা খুব পসিবলি অ্যামাজনে পড়বে 4500। তো ইটস এ গুড ডিল ফর মি, তাই জন্য আমি দুটো একসঙ্গে আনিয়েছি। সো দ্যাটস ফর দ্য শর্ট ভিডিও। তো তোমাদের ভালো লাগে থাকলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো আমাদের নেক্সট একটা রাইডের প্ল্যানিং আছে, তো সেই রাইড হয়ে যাওয়ার পর তারপর হয়তো আমি আবার নতুন ভিডিও আপলোড করবো। আনটিল দেন, গুড বাই।